আমি আজকে পোলাও করব, বাসমতি পোলাও। বাসমতি চাল বন্ধ করে এবার এটাকে আমি ফ্যানের তলায় এটাকে আমি শুকনো করব। আপনারা বাড়িতে করলে ভালো করে জলটাকে ঝরিয়ে নেবেন। এবারে এগুলো কাজু বাদাম ভাজা আমার রেডি। কিছু চাল আমার পুরো রেডি করেছি। এবার এতে আমি দিলাম দেখো দুটো ছোট তেজপাতা আছে, কাটতে দেবো। এগুলোকে আমি একটু মাঝখান দিয়ে কেটে দেব। কাটা হয়ে গেল, আমি দিচ্ছি লবঙ্গ। এগুলো হচ্ছে দারচিনি। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দেবো, ভিতরে যেই অংশটা আছে সেটা তাহলে বেরোবে না, সেন্টটা আসবে না, তাতে আলাদা একটা ফ্লেভার আছে সেটা আসবে না। এই দিয়ে দিলাম, প্রত্যেকটা আমি ফাটিয়ে দেখছি। এবার লাল হয়ে গেলে এবার আমি দেবো আদা, আদাটাও আমি এর সাথে দিয়ে দেবো। এর সাথে আমি চালগুলোকে ভাজবো। দেখতে জল তো আমার ফুটছে, এতে গরম জল লাগবে, গরম জল ফোটাতে দিয়েছি। এবার আমি এতে এগুলো দিয়ে আবার ভেজে নেব। ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে, ভাজার সময় দেখবেন ঝুরো ঝুরো হবে, হালকা আছে ভাজবেন এটাকে। এবার আমি এতে গরম জল দেব। আমার হচ্ছে 750 চাল আছে, তার জন্য আমি 1 লিটার গরম জল দেব। জল দিলাম, আমার জল ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকব, আমি এটা আসবো আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর ঢাকনটা খুলে
কিন্তু একটু জল এনে ঝরঝরে একদম। এবার আমি এতে দেব কাজু কিসমিস, দিলাম চিনি গুঁড়োগুলো আছে দেখো, চিনি গুঁড়োগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, তোমরা পরিমাণ মতন দিতে পারো, আমি এক বাটি তো দিয়েছিলাম, আমি এক বাটি দিচ্ছি এতে। তোমাদের সকলকে বলছি, দেওয়া হয়ে গেল, বন্ধ করে একটু। আমি এবার 7 মিনিট পর এসে গেছি, দেখো পুরো রেডি, একদম ঝরঝরে হয়েছে। বাসমতি ফ্রাইড রাইস, বাসমতি পোলাও রেডি, একদম সিদ্ধ হয়ে গেছে।